এই ট্রাউজারটা আমি রিসেন্টলি কিনেছি, খুবই সস্তায়, 250 টাকা দিয়ে মাত্র। এটা আমি এখন প্যাকেটটা খুলবো, খুলে দেখি যে কেমন, ম্যাটেরিয়ালটা কেমন, দেন আপনাদেরকে দেখাবো পরে কীরকম লাগলো। এবং এই প্যান্টটা আসলে আমি কিনেছি কয়েকদিন আগেই, আনবক্সিং শ্যুটটা করে ফেলেছিলাম আগে, এবং এখন কিন্তু আমি কয়েকদিন পরে আমি রেকর্ড করছি ভয়েস। সো আমি আসলে আগে দেখিয়ে দিই প্যান্টটা কীরকম, তারপরে আপনাদেরকে বলছি প্যান্টটার কোয়ালিটি নিয়ে, প্রাইস রেঞ্জ অনুযায়ী। প্যান্টটার ডিজাইন আসলে আমার খুবই ভালো লেগেছে, সাইডে একটা লেখা প্রিন্ট করা আছে এবং আরেকটা হলুদ কালারের একটা ডিজাইন করা আছে। এটার জন্য হোয়াইট এবং ইয়েলো কালারের একটা যে কম্বিনেশন, এদিকে আবার ব্ল্যাক কালারের একটা প্রিন্ট, লেখা প্রিন্ট করা আছে। ওভারঅল জাস্ট ডিজাইনটা অবসাম জোস। সো আমার ডিজাইনটা খুবই ভালো লেগেছে এবং আমার লেন্থ মানে সাইজ অনুযায়ী আমি যেই অর্ডারটা করেছিলাম, দিস ইজ পারফেক্ট একটা সাইজ হয়ে গেছে। আমি না পরেও সাইজটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আর এই ফিতাগুলো দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার ওয়েস্ট, অ্যাজ ইউ নো আমরা সবাই জানি সেটা। বাট ওভারঅল আমি বলবো যে নট ব্যাড। আর ম্যাটেরিয়ালটা হচ্ছে জার্সি কাপড়ের, আমরা যে জার্সি প্যান্ট, টি শার্ট বা খেলোয়াড়দের যে জার্সি কাপড়গুলো আমরা দেখি, সেই কাপড়গুলো দিয়ে তৈরি। এটা পরতে আসলে খুবই আরাম একটা কাপড়, নট ব্যাড আসলে এই এই প্রাইস রেঞ্জে আমি বলবো যে পারফেক্ট। এটা হচ্ছে এম সাইজ, আপনি চাইলে আপনার যদি লাগে এল সাইজও নিতে পারেন, স্মল সাইজও নিতে পারেন, আপনার যে সাইজ সেই সাইজ অনুযায়ী নিতে পারেন। এবং ওভারঅল আমি স্যাটিসফাইড, এবং আজকে কয়েকদিন ইউজ করার পর আমি বলেছি আগেই যে আমি ভয়েসটা দিচ্ছি অনেকদিন পর, প্রায় 1 সপ্তাহ পর। সো ওভারঅল আমি ইউজ করছি, ইউজ করার পর আমি ওয়াশ করেছি প্যান্টটা, কোনো কোয়ালিটি লস হয় নাই। 250 টাকা, এর থেকে বেটার আমি আশা করতে পারি না, আমরা আশা করতে পারি না। আমি বলবো যে ওকে, ভেরি গুড। যারা যাদের ট্রাউজার লাগবে এই এই কম দামের মধ্যে ভালো কোয়ালিটির, আই থিঙ্ক এই ট্রাউজারটা ট্রাই করতে পারেন। সো এখন আমি আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝে যাবেন এই প্যান্টটার কোয়ালিটি সম্পর্কে আরেকটু বেশি ভালো বুঝতে পারবেন এবং ফিটিংটা সম্পর্কে আরও একটু বেটার আইডিয়া পাবেন। সো চলুন তাহলে ছবিগুলো দেখে নিই। এইটা হচ্ছে সামনের সাইডের ছবি, এটা হচ্ছে সাইডেরটা, এইটা হচ্ছে পিছনের সাইডটা, দেখতেই পাচ্ছেন যে পিছনের ফিটিংসটা খুবই ভালো। ওভারঅল আমার কাছে ফিটিংস নিয়ে কোনো কমপ্লেন নাই, ওভারঅল পারফেক্ট একটা ফিটিং, এবং ম্যাটেরিয়াল এবং ওভারঅল যে প্যান্টের কোয়ালিটি সেটা নিয়ে আমি স্যাটিসফাইড। 5 স্টারের মধ্যে 5 স্টারই দিব, 250 টাকার প্যান্টের যে কোয়ালিটিটা থাকা দরকার ওই কোয়ালিটিটাই আছে। আপনারা যারা প্যান্টটা নিতে চান, ট্রাউজারটা, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, চাইলে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।